বিগত কিছুদিন ধরে দেশের কিছু স্থানে নিয়মিত লোডশেডিং হচ্ছে, যেখানে শতভাগ বিদ্যুতায়নের স্বপ্ন আমরা দেখছি সেখানে এমন আচমকা লোডশেডিং জনগণের মাঝে অনেক প্রশ্ন তুলছে। কেন হচ্ছে এত বেশি লোডশেডিং? চলুন আজকের ভিডিওতে চেষ্টা করি এই উত্তর দিতে। বাংলাদেশের অধিকাংশ বিদ্যুৎ তৈরি হয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পুড়িয়ে। সারা বিশ্বের মতো প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষায় পানি বিদ্যুৎ তাপকেন্দ্রের ক্ষেত্র অনেক আগেই কমিয়ে দিয়েছে বাংলাদেশ। কিন্তু সমস্যা হলো, ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্ববাজারে গ্যাস ও তেলের দাম আবার চড়া, তাই খোলা বাজার থেকে এলএনজি কিনছে না সরকার। দেশে কমে গেছে গ্যাসের সরবরাহ, রান্নার চুলা থেকে শিল্পের চাকাও ভুগছে গ্যাস সংকটে, কমেছে বিদ্যুৎ উৎপাদন, বেড়েছে লোডশেডিং। সংশ্লিষ্ট একাধিক দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, এলএনজি আমদানি কমায় গ্যাস সরবরাহ 30% কমে গেছে, তেলের দামও চড়া, দিনে 100 কোটি টাকার বেশি লোকসান করছে বিপিসি, তাই তেল চালিত বিদ্যুৎ কেন্দ্র পুরোদমে চালানো যাচ্ছে না, বাধ্য হয়ে দিতে হচ্ছে লোডশেডিং। এদিকে গ্যাসের অভাবে কমে গেছে বিদ্যুৎ উৎপাদন, চাহিদা মতো বিদ্যুৎ পাচ্ছে না বিতরণ কোম্পানি, বিদ্যুৎ উৎপাদন কমে গেছে দিনে গড়ে 2000 মেগাওয়াট, গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রের অধিকাংশই বন্ধ রাখতে হচ্ছে, চাহিদার চেয়ে 300 মেগাওয়াট কম সরবরাহ পাচ্ছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, ডেসকোর সরবরাহ কমেছে দিনে 150 মেগাওয়াট। তবে এই অবস্থা বেশি দিন থাকবে না, মৌসুম পরিবর্তনের সাথে সাথে বিদ্যুতের চাহিদাও কমবে, অন্যদিকে বিশ্ববাজারের গ্যাস সংকটও কমে আসবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ধৈর্য ধরতে বলেছেন, সচেতন নাগরিক হিসাবে আমাদের উচিত সাম্প্রতিক বিশ্বের হাল হকিকত সম্পর্কে জেনে সোশ্যাল মিডিয়ায় যে কোনো রকম কথা বলা, খুব দ্রুত লোডশেডিং কমে আসবে সেই প্রত্যাশা।